বাতিল হচ্ছে না উচ্চ মাধ্যমিক, জানিয়ে দিলেন নতুন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এবার 15ই জুন থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হওয়ার কথা ছিল, কিন্তু বর্তমানে পশ্চিমবঙ্গে যেভাবে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে তাতে নির্ধারিত সূচি অনুযায়ী উচ্চ মাধ্যমিক পরীক্ষা আয়োজন করা কার্যত অসম্ভব ছিল বলে জানিয়েছিল শিক্ষক মহলের একাংশ। তারই মধ্যে গত শনিবার মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, জুন মাসে আপাতত হচ্ছে না মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক। তার ফলে শিক্ষা দপ্তরের সংশ্লিষ্ট পর্ষদ বোর্ড সংসদের সঙ্গে কথা বলে যথার্থ সময় যথাসাধ্য প্রস্তুতির সময় দিয়ে পরীক্ষা সূচি ঘোষণা করা হবে ভবিষ্যতে। ছাত্রছাত্রী এবং অভিভাবকদের উদ্বিগ্ন হওয়ার তাতে প্রয়োজন নেই বলে তিনি জানিয়েছিলেন। সেই পরিস্থিতিতে আদৌ উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে কি না তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। বৃহস্পতিবার শিক্ষা দপ্তরের দায়িত্ব গ্রহণের পর ব্রাত্য বসু বললেন, আমরা আশাবাদী, মুখ্যমন্ত্রী কতগুলি আপৎকালীন ব্যবস্থা নিয়েছেন, রাজ্যে সংক্রমণের হার কমছে, এই সংক্রমণের হার আগামী দিনে আরও কমবে বলে আমরা আশা করতে পারি। আশাবাদ ছাড়া আমাদের কাছে যোগ্যতার কিছু নেই, তবে আশাবাদের একটা বাস্তব ভিত্তি আছে। বাস্তব ভিত্তি বলতে তিনি বোঝাতে চেয়েছেন, সেই ব্যাখ্যা দেন ব্রাত্য বলেন, বাস্তব ভিত্তি হলো যে সংক্রমণ কমছে, সংক্রমণ না কমলে পরীক্ষা হবে না তো। এই প্রশ্নের জবাবে সাংবাদিকদের উদ্দেশ্যে ব্রাত্য বলেন, না না, কী করে হবে, সংক্রমণ কমলে পরীক্ষা এটা হেডলাইন নয়, হেডলাইন হবে পরীক্ষা হবে সংক্রমণ কমলে, পরীক্ষাটাই হবে সংক্রমণ কমলে। সঙ্গে জানান, পরীক্ষার বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করা হবে, তিনি যা মতামত দেবেন তার ভিত্তিতে মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সঙ্গে কথা বলবেন, পুরো বিষয়টি দ্রুত জানানো হবে বলে জানিয়েছেন ব্রাত্য বসু। তাহলে এখনও পর্যন্ত ছাত্রছাত্রীদের আমি বলবো, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক করোনার সংক্রমণ কমলেই হতে পারে। হতে পারে এই ভাষাটা কেন বলছি না, এই কারণে করোনার সংক্রমণ কমলে হবে।